আলহামদুলিল্লাহ, এক মাস 10 দিন পর আর যেগুলো নিয়ে দিক নির্দেশনা দিয়েছিল, এক্সারসাইজ, তারপরে মেডিসিন, এনটাকে থেরাপি নিয়ে গেছিলাম। ওই স্যারের রুলস অনুযায়ী চলেছি, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে। স্যার ডেকেছিল, স্যারের সাথে সাক্ষাৎ করতে এসেছি, আর আগের সাথে অনেকটা আলহামদুলিল্লাহ ভালো আছে। স্যারকে বলেছি যে স্যার আলহামদুলিল্লাহ আগের সাথে অনেক ভালো আছে, বললাম যে স্যার অনেকে বলেছি আপনার ডিপিআরসি হসপিটালের কথা, তো বলছে যে যখন সুযোগ সুবিধা হবে যাবো স্যারের কাছে চিকিৎসা নিব। এই আর আমার সমস্যা ছিল কোমরের ডান সাইড পেন, মানে ব্যথা করতো, বা ডান সাইড থেকে পায়ের নিচে আপনার নেমে যেত ব্যথাটা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না, বসে থাকতে পারতাম না, পেন টান ধরে থাকতো, বসে থাকলে দাঁড়িয়ে থাকলে কাজ করতে অনেক কষ্ট হতো। এ কারণে আমি ডিপিএসপি হসপিটালে এসে ভর্তি হয়েছিলাম। না, ওই সমস্যাগুলো আর নাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাদের উদ্দেশ্য বলতে যে মন মাইন্ড আগে মানে চেঞ্জ করতে হবে, নিজেকে উৎফুল্ল ভাবে আসতে হবে যে হ্যাঁ আমি ডিপিএসপি হসপিটাল আসবো, চিকিৎসা নিবো, সুস্থ হয়ে বাসায় ফিরবো। এখন যেটা আসে বলে অনেকটা খরচ হয়ে গেছে, আমি সুস্থ হয়ে সুস্থ হতে পারবো কি না পারবো, এরকম মন মানসিকতা চলবে না। আল্লাহর উপর ভরসা নিয়ে চিকিৎসা নিতে হবে, বাকিটা আল্লাহর ইচ্ছা। স্যারের চিকিৎসা অনেক ভালো, উন্নত মানে, আপনারা আসতে পারেন, আমি চিকিৎসা নিয়েছি, ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনারা আসেন, চিকিৎসা নেন, স্যারের পরামর্শ নেন, আসেন, সুস্থ হয়ে যান, সুস্বাস্থ্য জীবন যাপন করেন, এই দোয়া করি। আমি 6 তারিখ দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দিব, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্বাস্থ্য জীবন যাপন করবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।